আসসালামু আলাইকুম ভিউয়ার আশা করি ভালো আছেন সতর্ক কর্মব্যস্ততার মাঝে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে ভিডিওর টপিক হচ্ছে ডিফ ফেক নামে একটি সম্পর্কে আমরা তথ্য প্রযুক্তি যারা ব্যবহার করি তারা প্রায় সময় দেখে থাকে যে বিভিন্ন ধরনের ভুল তথ্য জালিয়াতি তথ্য আমাদের এরকম সামনে চলে আসে এরকম হওয়ার কারণ কি কারণ দিন দিন প্রযুক্তি যত আপডেট হচ্ছে দিন দিন এইরকম সমস্যার বৃদ্ধি হচ্ছে আগেকার যখন প্রযুক্তি ছিল না তখন এরকম অত জালিয়াতি অথবা যে কোনো সংবাদ অত দ্রুত অন্য অন্য জায়গায় পৌঁছে যাওয়ার কোনো সম্ভাবনা ছিল না কিন্তু বর্তমান প্রযুক্তি এত ফাস্ট হওয়ার কারণে যে কোনো জালিয়াতি তথ্য যে কোনো ভুয়া তথ্য ভাবে ফাঁস হয়ে যাচ্ছে বিভিন্ন ভিডিও ভাবে ভাইরাল হয়ে যাচ্ছে ভুয়া অসম্পূর্ণ তথ্যগুলা তাই আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে একদম পপুলার মানুষের একটা ভিডিও দেখাচ্ছি আপনি এখানে দেখেন আপনারা যে বারাকো আমার এরকম ভিডিও দেখছেন ডান সাইডে ভিডিওটা সম্পূর্ণ নকল গবেষণায় দেখা গেছে উন্নতি প্রযুক্তি আসার কারণে দিনে দিনে এই জালিয়াতির সংখ্যা বেড়েই চলেছে আর কম্পিউটারে উন্নত অ্যালগোরিজমের মাধ্যমে এরকম জালিয়াতি অনাসেই সম্ভব যার মাধ্যমে টির পথ আছে যে আমাদের সামনে যে ভবিষ্যতে টেকনোলজি আসছে যার কারণে জাল ছবি এবং ঝাল ভিডিও অনাসে ভিডিও এরকম ইন্টারনেটে ভাইরাল হয়ে যেতে পারে তখনকার দিনে আমাদের জন্য এরকম সঠিক তথ্য পাওয়া হতে পারে অনেক মুশকিল কারণ সঠিক তথ্য আমরা নাও পেতে পারি যেরকম জালিয়াতি দিন দিন চলছে আর এই উদাহরণস্বরূপ আমরা এই ভিডিওতে দেখলাম এটা এটা তো শুধু একমাত্র শুরু আপনারা চিন্তা ভাবনা করতে পারেন এরপর সামনে আরও কি কি হবে তো আশা করি ডিফেক আসল বিষয়টা কি এটা আপনারা বুঝতে পেরেছেন সেই মানুষ এরকম কম্পিউটারের প্রযুক্তিকে ব্যবহার করে খারাপ কাজেও ব্যবহার করতে পারে ভালো কাজেও ব্যবহার করতে পারে আর ডিপ ডিফেক সম্পর্কে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি এই ডিফেক টপিকটি অনেক আগের কিন্তু এই ডিফেকের সম্পর্কে অনেকেই না যার কারণে আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য আশা করি ডিফেক্ট জিনিসটা কী আর ভবিষ্যতে এই ডিফেকের মাধ্যমে কী কী করা সম্ভব হবে আর যার উদাহরণস্বরূপ আমরা ফেসবুকে অন্যান্য ওয়েবসাইট ইউটিউব অসংখ্য ভুয়া তথ্য এবং অসংখ্য জালিয়াতি ভিডিও দেখতে পারি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওতে কোনো বস্তু সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন আর এই ডিফেকের কী কী ভালো দিক থাকতে পারে এবং খারাপ দিক থাকতে পারে আপনি কমেন্টে জানাতে পারেন যদি আপনার কমেন্টটি আমার ভালো লাগে তাহলে আপনার কমেন্টটি আমি ভিডিও কমেন্ট বক্সে প্রিন্ট করে রেখে দেবো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সাথে থাকুন সুস্থ থাকুন